নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 5ই মার্চ 2022 শনিবার বাম্পার লটারি প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির। আমি দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি, অর্থাৎ এই ভিডিওটি যারা শুনছেন বা দেখছেন তারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। একবার নয়, আপনারা দুবার তিনবার ভিডিওটি শুনুন আমি কি বলছি, তারপর আপনার জীবনে এইটা অ্যাপ্লাই করুন এবং লটারি কাটুন। যারা দেখছেন এই ভিডিওটি, নিজের দায়িত্বে আপনারা ভিডিওটি দেখুন, অনেক ইম্পর্টেন্ট তথ্য এই ভিডিওতে আমি দিয়ে থাকি। দেখুন, দৈনিক লটারি যে পাঁচ রাশির কথা আমি বলতে চলেছি, সে পাঁচ রাশি বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইজ কিন্তু পাবে। কত অ্যামাউন্টের প্রাইস পাবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্য চক্রের উপর। অর্থাৎ আপনার ভাগ্যভাব যত স্ট্রং হবে, আপনি লটারিতে বড় ধরনের প্রাইস কিন্তু আপনি পাবেন। তো কোন এই পাঁচ রাশি, আমি দিনের রাহুকাল আপনাদেরকে জানে যে সময়টা, দেখুন সময় বিশেষ হবে, ঠিক সময়গুলো যদি আপনারা মেনটেন করতে পারেন লটারি লাগার সময়টা বৃদ্ধি করবে। রাহুকালে লটারি কাটবেন না। দিনের শুভ সময়টা আপনাদেরকে জানাই এবং রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার, এই কয়টি কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি। অর্থাৎ এই সময়গুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লটারি থেকে বড় ধরনের অ্যামাউন্টের অর্থ কিন্তু আপনারা পাবেন। তবে যারা লটারি কাটছেন, বারবার কেটে 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 দেখা যাচ্ছে হচ্ছে না, তারা নিজস্ব জন্মছক অ্যানালিসিস করে নিন, বা আপনারা হাতের ছবিও তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হস্তরেখাও বিচার করতে পারেন। অর্থাৎ আপনার ধরুন নাই, আপনার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই, তাই বলে আপনার বিচার হবে না, পুঙ্খানুপুঙ্খ নিখুঁত বিচার হস্তরেখাতেও কিন্তু হবে। অর্থাৎ আপনার হাত কিন্তু বলে দিবে আপনার লটারির ভাগ্য আছে কিনা। অনেকে কাটতে কাটতে ফেড আপ হয়ে গেছেন, একবার নিজের জন্মছক দেখে নিন। এবং যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে লটারিতে প্রাইজ, তারা রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ কি, লটারি লাগবে এই কথা বলবো না, রাহুকে স্ট্রং করবে, রাহুর ক্ষমতা বৃদ্ধি করবে, রাহুর বলবত্তা বৃদ্ধি করবে, তাতে কী হবে, সেই সম্ভাবনাটা, লটারি প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে। অর্থাৎ রাহু হচ্ছে আকস্মিক ধনপ্রাপ্তির কারক গ্রহ। রাহু, শুক্র, শনি এবং বুধ যদি আপনার জন্মছকে মজবুত পজিশনে থাকে, আপনি লটারি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি করবে। এবং আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা, কিসের প্রত্যন্তদশা চলছে সেটাও কিন্তু দেখা দরকার। যদি আপনার দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি আপনার পারমিট করে, আপনিও কিন্তু এই লটারিতে বড় ধরনের প্রাইজ আপনি কিন্তু পাবেন। তো শুরু করা যাক আলোচনাটা। এই 5ই মার্চ শনিবার যে রাশিগুলো লটারি প্রাপ্তি হতে চলেছে এবং সেখানে আপনাদেরকে টার্গেট নাম্বার এবং শুভ সময় আপনাদেরকে জানাবো। এবং একটা কথা বারবার বলছি, যারা লটারি কাটছেন না, একবার হলো নিজস্ব জন্মছকটা যাচাই করে দেখুন না, আপনিও তো হয়ে যেতে পারেন কোটিপতি। দেখুন, এই যে পাঁচ রাশির কথা বলছি, এই পাঁচ রাশি অর্থ কিন্তু পাবে, 100 টাকা হলো পাবে, 1000 টাকা হলো পাবে, 10,000 টাকা হলো, 1,00,000 টাকা হলো পাবে, 1 কোটি হলো পাবে, পাবে। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্য চক্রের উপর। আপনার ভাগ্য চক্র যত মজবুত হবে, আপনি কিন্তু লটারি থেকে অর্থ আপনি কিন্তু পাবেন। লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর। ভাগ্য আপনার কোন পজিশনে আছে, বা ভাগ্যভাবে কোন গ্রহ বসে আছে, বা ভাগ্য ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, নক্ষত্র, অনেক কিছু দেখার বিশ্লেষণ আছে। আপনার ক্ষেত্রে ফর্চুনা নাম্বার, লাকি নাম্বার, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। কোন দিন আপনার লটারি কাটবেন, কোন বছর কাটবেন, কোন সময়টা আপনার লটারি কাটার জন্য, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আপনার আদর্শ, সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজিরই আপনাকে কিন্তু দিশা দেখাতে কিন্তু পারে। এবার আপনাদেরকে আমি জানাবো নিজস্ব জন্মছকটা একবার দেখিয়ে নিন, দেখুন আপনার ভাবগুলো কেমন আছে, দ্বিতীয়, পঞ্চম, একাদশ ভাবগুলো কেমন আছে, বা তার ভাবাধিপতির অবস্থান, দশা, মহাদশা, হস্তরেখা, সমস্ত কিন্তু বিচার করা একান্তই দরকার। যে রাশিগুলো আগামীকাল লটারি পেতে চলেছে, পাঁচ রাশি,
সে রাশিগুলোর নাম আমি একে একে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই শনিবার প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়, এটা আপনারা কমেন্ট করুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র, এই দুটি নক্ষত্র আপনার রিপ্রেজেন্ট করছে, যোগ আছে শুভ যোগ। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী নক্ষত্র যোগ থাকছে শুভ যোগ। এবার আপনাদেরকে আমি জানাই, আপনাদের ক্ষেত্রে ভালো সময় 12:04-12:51, 12:04-12:51। আরেকটি যে সময়টা আপনার দাঁড়াচ্ছে, দুপুর 2:19-5:34 পর্যন্ত, এই দুটি টাইম আপনাদের ক্ষেত্রে ভালো। রাহুকাল 9:00-10:30, অর্থাৎ এই সময় কোনো শুভ কাজ, ইনভেস্টমেন্ট, যাত্রা না করাটাই ততদিক শ্রেয়। এইবার আমি আপনাদেরকে একে একে জানিয়ে দিতে চলেছি কোন কোন রাশি আগামীকাল লটারি প্রাপ্তি হতে চলেছে। যে রাশিগুলোর নাম আমি আপনাদেরকে এক এক করে বলবো এবং সে রাশিভিত্তিক সময় এবং টার্গেট নাম্বার। প্রথম রাশি আপনার আগামীকাল মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি আগামীকাল থাকছে সেটি হচ্ছে 1 এবং 4। শুভ সময় সকাল 10:45-11:34 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের যে শুভ সময় 12:14-1:34 পর্যন্ত। তিন নম্বর যে রাশি, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টি সেটি হচ্ছে সকাল 11:04-12:45 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 5 এবং 2। এরপর যে চার নম্বর যে রাশির কথা আমি জানাবো, সে রাশির যে সৌভাগ্যশালী আগামীকাল লটারি পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করছে, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে চার নম্বর রাশি, মেষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা 12:36-2:18 পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বারটি মেষ রাশির ক্ষেত্রে 8 ও 9, টার্গেট নাম্বার আগামীকালের যে টার্গেট নাম্বার 8 ও 9, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই নম্বরটি শুভ। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল লটারি পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করছে, সে রাশির নাম, তার আগে আপনাদেরকে একটু কথা জানিয়ে দিই, লটারির ক্ষেত্রে আপনারা যারা কাটছেন, আবারও বলছি যারা কাটছেন, একটা কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে। তিথিক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে নিজস্ব জন্মছক দেখিয়ে নিন, কালারটা কোন কালারের আপনি পোশাক পরিধান করবেন এবং কোন তিথিতে কাটতে যাচ্ছেন। কালকে যোগটা কিন্তু খুব ভালো আছে, শুভ যোগ, এবং দুটি নক্ষত্রের যে নক্ষত্রগুলো রিপ্রেজেন্ট করছে আগামীকাল দিনটিকে, এই নক্ষত্রগুলিও কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ অন্তিম যে রাশি, শেষ যে রাশির কথা আমি বলবো, 5ই মার্চ 2022 শনিবার বাম্পার লটারি প্রাপ্তি হতে চলেছে অন্তিম রাশি, সে রাশির নাম, অনেকে অপেক্ষা করছেন আমার রাশি আছে কি না, আমার রাশি আছে কি না, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি বেরিয়েছে সেটি হচ্ছে 6 এবং 1, 6 এবং 1 আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার। আপনাদের শুভ সময়টা আগামীকাল যেটা বেরিয়েছে, দুপুর 2:18-5:14 পর্যন্ত, 2:18-5:14 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন, লটারি লাগার সম্ভাবনাটা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ যে রাশিগুলোর কথা বলছি সে রাশিগুলো কিন্তু লটারি আগামীকাল পাবে, আপনি না পেতে পারেন কিন্তু আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনও কিন্তু আগামীকাল লটারি পাবে।
ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।